ছিয়াশিতে আমাদের সামনে এই শেখ হাসিনা বলেছে এরশাদের পক্ষে যারা যাবে নির্বাচনে তারা জাতীয় বেইমান। ওই দিন রাত্রি যেদিন বলেছে সেই দিন রাত্রি শেখ হাসিনা সে জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হয়েছে বাংলাদেশে, অথচ বেগম খালেদা জিয়া আবু সিন থেকে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। বিএনপি কে ভোট দিবে এই জন্য যে আজকে জনগণ 15 বছর ভোট দিতে পারে না, বাংলাদেশ না, যেখানেই বাংলা ভাষা বুঝে সেখানেই জানে যে চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর। ইমরান ডাক্তারে ইমরান এখন ঘৃণিত থুতু, মানুষের থুতু, সেই লাখি মানুষের কাছে থুতু, তারা নাকি সফল আন্দোলন করেছে। ওনার নেত্রী জাতীয় বেইমান দুলাল ভাইকে উনি আসলে দিশেহারা হয়ে গেছেন, ওনার কথার ব্যালেন্স হারিয়ে ফেলেছেন, এবং উনি না শুধু ওনার প্রধানমন্ত্রী হারিয়ে ফেলেছেন, ওনাদের ওবায়দুল কাদেরও হারিয়ে ফেলেছেন, প্রতিনিয়ত তারা উপাধি পাচ্ছেন, এবং এই প্রধানমন্ত্রী তো নাউজুবিল্লাহ শুনতে শুনতে শেষ, উনি চলে গেছেন নাকি আল্লাহর কাছাকাছি, মানুষকে 53-55 বছর থেকে আয়ুষ্কাল দিচ্ছেন, এরপর মখা ওনার ভয়ে পালিয়ে গেছে নাউজুবিল্লাহ, উনি 16 কোটি মানুষকে খাওয়ায়, প্রতিনিয়ত ট্রোল হচ্ছে ওনার প্রধানমন্ত্রী কি নিয়ে, তো ওনাকে কি বলবো আমি জানি না। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, আপনারা যে এত কথা বলেন, আজকে ডিবিসিতে একটা সাক্ষাৎকারে দেখলাম যে সাকওয়ার সাহেব এবং এটিএন এর সাক্ষাৎকারে বললো যে আমি নিজে ভোট দিতে গিয়েছি, সর্বোচ্চ 6% ভোট পড়তে পারে এই সব জায়গায় মিলে, আর এর আগে 5% ভোট হয়েছে এই ধানমন্ডিতে, যেখানে ফজলুর তাপস সাহেব মেয়র যাওয়ার পরে আরেকটা ভোট হয়েছিল 5%। তা আমার সেইখানে কথা হচ্ছে যে সেই 5% বা 6% ভোটের মধ্যে তো আবার অন্যরাও পেয়েছে, তো ওনরা পেয়েছে 3% বা 4%, তাহলে ওনরা যদি 3% 4% পায়, উনাদের সেই আওয়ামী লীগের যে 40% ভোট বা 35% ভোট তারা কই? তারা আজকে আওয়ামী লীগকে ঘৃণা করে, তারা ভোট চোর বলে চিহ্নিত করে, কারণ তারা বুঝতে পেরেছে যে এই সরকার চোর প্রতারক, এই সরকার গণতন্ত্র হরণকারী, দিনের ভোট রাতে করেছে, যার কারণে কেউ ভোট দিতে আসে না, এই সরকারের প্রতি আস্থা নাই, সেই আওয়ামী লীগেরও আস্থা নাই। এখন উনি তো বলবে যে জনগণ আসে নাই, আরে ভাই জনগণ যদি না আসে এত লোক কিভাবে হয়? আমরা তো কাউকে টাকা দিয়ে আনি না, আমি ওনাকে এখন ভিডিও দেখাইতে পারি, ওনারাও সেই শান্তি সমাবেশ করেছে, সেই বক্তব্য চলতেছে, কোনো লোক নাই, কোনো লোক নাই, চেহার দিয়েছে, আমরা তো চেহার দি নাই, লোকে লোকারণ্য। আমি উনি বলে যে কাদের মোল্লার বিরুদ্ধে ওনাদের আন্দোলন হয়েছে, কেডা করছে ডাক্তার ইমরান, হাসির খোরাক, এখন মানুষ সিসি করে থুতু ফেলে যে এইটা সরকার পরিকল্পিতভাবে এই আপনার সেই বিরানি তেহেরি দিয়া ওইখানে খারাপ কাজ করছে, ওখানে খারাপ জিনিস পাওয়া গেছে, সেই ছেলে মেয়েরা যৌনবৃত্তি করেছে, সেইগুলোকে অনেক প্রমাণ পেয়েছে, সেই হারিয়ে গেছে ইমরান, হারিয়ে গেছে ইমরানের শ্বশুর যে শিক্ষামন্ত্রী, তিনিও হাসি হারিয়ে গিয়েছেন, সেই লাকি হারিয়ে গিয়েছেন, সবাই এটা ঘৃণিত হয়েছে সমাজে, এবং বাংলাদেশের টপ টু বটম সবাই জানে যে সরকার পরিকল্পিতভাবে ওই আন্দোলন করেছিল। আর আন্দোলনের কথা বলেন, আমাদের সেই সময় আপনারা অখ্যাত বলেন বা মেজার বলেন, 2 টাকার বলেন, সেই সময় মেজার জিয়া স্বাধীনতার ঘোষণা করার কারণে সেই সময় লোকজন নেমেছে, জনগণ নেমেছে, সেপাহীরা নেমেছে, সেনারা নেমেছে, এবং এর প্রমাণ বহু জায়গায়, পবিত্র সংসদে দাঁড়িয়ে জাসদের বাদল সাহেব বলেছে যে এই স্বাধীনতার ঘোষণা নিয়ে এবং জিয়াকে কখনো ছোট করা যাবে না, আমি তার নিজে তার সাথে যুদ্ধ করেছি, এবং তিনি যখন চট্টগ্রাম গিয়েছে, এই একে খন্দকার আওয়ামী লীগের মন্ত্রী ছিল, তার বইতে লিখেছে যে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে আমি যুদ্ধ গিয়েছি, এবং 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ ছিল জয় বাংলা জয় পাকিস্তান। এরপরে আপনি উনি তো বলতেছেন, আপনি এই যে ডক্টর ওয়াজেদ সাহেব প্রধানমন্ত্রীর স্বামী, তিনি তার একটা ফিসারে লিখেছে, আমার কাছে এখন আছে, সেই ফিসারে লিখেছে যে আমি প্রথম জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনেছি এবং সকলে আমার সাথে আলাপ করেছে, আমার স্ত্রী সহ শুনেছি। এখন উনি যদি এইসব বলে না, এরপরে 75-এর 7ই নভেম্বর জিয়াউর রহমানকে যখন তার বন্দি দশা থেকে তিনি আবার এই সিপাহি জনতার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে, এরপর আপনার খালেদা জিয়া 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, 86-তে আমাদের সামনে এই শেখ হাসিনা বলেছে এরশাদের পক্ষে যারা যাবে নির্বাচনে তারা জাতীয় বেইমান। ওই দিন রাত্রি যেদিন বলেছে সেই দিন রাত্রি শেখ হাসিনা সে জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হয়েছে বাংলাদেশে, অথচ বেগম খালেদা জিয়া আবু সিন থেকে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। আন্দোলন করার পরে 91 সালে যখন নির্বাচন হয়, শেখ হাসিনা গিয়েছিল ভারতে, তাদের সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, বলছে আরে খালেদা জিয়া 10টা আসন পাবে, খালেদা জিয়া সরকার গঠন করেছিল, সকল
আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, ন্যায় সঙ্গত আন্দোলন, স্বাধীনতা যুদ্ধে এখানে আজকে ওইসব আপনাদের খালেদা জিয়া কি জানি তারেক জিয়া কি তারেক রহমানকে কেন মানুষ বেছে নেবে, কেন মানুষ কি পাগল হয়ে গেছে আচ্ছা নাকি? আচ্ছা আমি বলি, আজকে আপনি দেখেন আর আপনাদের উপায়ও এই যে নাই। উনি বলে, উনি বলে আমি তো আশ্চর্য হই, ওনাদের লজ্জা হওয়া উচিত, ওনার প্রধানমন্ত্রী থেকে টপ টু বটম উনি সহ, ওনাদের কোন আলোচনা হলে ওনাদের বিরোধী দল জাতীয় পার্টি একবারও জাতীয় পার্টির কথা বলে না, যে তারেক সাহেবের কথা বলতে বলতে ওনারা অজ্ঞান হয়ে যায়। এই তারেক সাহেবের নাম শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, এই যে আমার দুলাল ভাই, এরা যতবার এই তারেক রহমানের নাম আর খালেদা জিয়ার নাম বলে, এত সময় যদি অন্য জায়গায় অন্য আল্লাহর নাম বলতো মনে হয় বেহেশতে চলে যেত। কারণ এই বাংলাদেশে তারেক রহমানের কোনো বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই। তারেক রহমানের কাছে যাদের আনতে চায় তাদের তো মনে করেন তারেক রহমানের একটা পশমের মূল্য তাদের নেই। কারণ আজকে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলে যে তারেক সাহেব, এই আমার কাছে পেপার আছে, পেপারে হেডলাইন হয়েছে, তারেকের ক্ষমতা সাহস থাকলে বাংলাদেশে আসুক। আরে আপনার মাধ্যমে হাসিনা আপা, আপনার মাধ্যমে বলতে চাই, আপনি প্রধানমন্ত্রী, আপনার বাবা যে সময় মারা গেছে আপনার নামে তো একটা মামলা ছিল না, আপনার সেই সময় আপনি আসেন না কেন? আপনি 6 বছর পর এসেছেন কেন? আপনার সেখানে পড়ে মৃত্যুবরণ করে পড়েছিল, কোথায় ছিল আওয়ামী লীগের লোকজন? তারা হইলে সবচেয়ে এই বঙ্গবন্ধুর সাথে বেইমানি করেছে, তারা একটা লোক ওখানে আসে নাই, একটা লোক সাহস দেখে নাই, একমাত্র বঙ্গবীর কাদের সিদ্দিকী টাঙ্গাইল থেকে হুঁশিয়ারি দিয়েছিল, স্লোগান দিয়েছিল। এছাড়া আপনার সেই মালেক উকিল বিদেশে নামার সাথে সাথে বলছে ফেরাউনের হাত থেকে জাতি রক্ষা পেয়েছে, এরকম এই ইনু ডুগডুগি বাজাইতে চেয়েছে, এই মতিয়া চৌধুরী ডুগডুগি বাজাইতে চেয়েছে। আপনি বলেন যে বিএনপিকে কেন আওয়ামী লীগের লোকজন মিষ্টি খাওয়াইছে, সেইখানে বড় বড় কথা বলে আওয়ামী লীগ হইলে জাতীয় বেইমান, বঙ্গবন্ধুর সাথে বেইমানি করেছে। আজকে শেখ হাসিনা এই মুহূর্তে ক্ষমতা চাললে আওয়ামী লীগের হেরিকেন না, 1000 ভোটারদের সাজ লাইক দিয়া এরকম কোন নেতা খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে। তারেক রহমান হয়েছে একজন যোগ্য ব্যক্তি, তার বাবা ছিল স্বাধীনতার ঘোষক এবং জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বোচ্চ খেতাব, বীরোত্তম খেতাব জিয়াউর রহমানকে দিয়েছে। ওনারা ওনার বাবাকে অস্বীকার করা মানে কি? বাবাকে অস্বীকার করলে তো তারা এই সঠিক সন্তানের মধ্যে থাকে না। এরা সেই বঙ্গবন্ধু সেই খেতাব দিয়েছিল এবং বঙ্গবন্ধু জীবিত দশায় 72 সালে 21শে ফেব্রুয়ারি প্রোগ্রাম হয়েছিল, সেই সময় অনেকেই বঙ্গ জিয়াউর রহমানকে প্রশংসা করেছিল যে আপনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আপনি যুদ্ধ করেছেন, আপনি রণাঙ্গনে থেকেছেন, এটা পেপার পত্রিকা আছে ভারতে। রহমানের সময় এখন কেন বিএনপি কে মানুষ, বিএনপিও তো সেই এখন আওয়ামী লীগ যা করছে বিএনপিও তো এরকমই কিছু একটা করে এসেছে, কম করে বেশি করে করেছে, তো এখন কেন বিএনপি বেছে নিবে? আপনি বিএনপি কে ভোট দিবে এই জন্য, বিএনপি কে ভোট দিবে এই জন্য যে আজকে জনগণ 15 বছর ভোট দিতে পারে নাই বাংলাদেশ না, যেখানেই বাংলা ভাষা বুঝে সেখানেই জানে যে চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর। এই ভোট চোর একবার করেছে 154টা আসনে ভোট হয়নি, উত্তর মার্কা নির্বাচন হয়েছে 146টায়, এরপর দিনের ভোট রাতে হয়েছে, ওনার রাশেদ খান মেনান বলেছে, এই জাতীয় পার্টি বলেছে, ওনার ওবায়দুল কাদের বলেছে ইভিএম এ ভোট হইলে দিনের ভোট রাতে হতো না, এই নির্বাচন কমিশন বলেছে, আগের নির্বাচন কমিশন বলেছে। এক দুই নম্বর এত দুর্নীতি করেছে, আপনাকে একটা উদাহরণ দিই, পদ্মা সেতু, জাইকা, বাংলাদেশ আর্মি, বিভিন্ন সংগঠন মিলিতভাবে 8983 কোটি টাকা বরাদ্দ মানে বাজেট করেছিল, সেইখানে 70,000 কোটি টাকা লেগেছে, এর মানে কি? এত দুর্নীতি করেছে, সেই দুর্নীতিগুলো বাংলাদেশের মানুষের টাকার দুর্নীতি। এই দুর্নীতির জন্য আজকে দেখেন ছাত্রলীগের একটা ছেলে 2500 কোটি টাকা পাচার করে হাতে নাতে ধরা পড়েছে কাগজে, ওই এই এই বর্তমান প্রধানমন্ত্রীর ভাই ভাই বাবর 2000 কোটি টাকা পাচার করেছে। এই প্রধানমন্ত্রীর জামাইর কথা শোনা যাচ্ছে যে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আছে, দুবাইতে এটা সেটা বিভিন্ন রকম সামাজিক মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়াও বেগমপাড়া বলেন সেখানে সবকিছু এমপিদের, সে আমার কাছে রেকর্ড আছে। এখন এই যে দুর্নীতি করেছে, সুশাসন নাই, সুনীতি নাই, ফরমাইশি রায় হামলা মামলা, 619 জনকে গুম করেছে, ক্রস ফায়ার দিয়েছে 1043 জনকে, 44 লক্ষ লোকের নামে মামলা, এবং আপনি দেখেন যে আজকে যে জব্বার সাহেবের নামে মামলা করেছে তার নামে 35টা মামলা, সে যে কোনো মামলা হইলে মারা যাওয়ার পর মামলা তার নামে দিতে হয়। তার স্ত্রী মর্জিনা বলেছে
যে আমাদের একটা বাস ছিল, এই মামলা চালাইতে চালাইতে আমরা বাসটা বিক্রি করেছি, 12 লক্ষ টাকা দেনা আছি, তার একটা মেয়ে একটা প্রাইভেট স্কুলে শিক্ষকতা করে, সেইখান থেকে তার সংসার চলে। আবার এই যে শফিকুল ছাত্রদলে মারা গেছে ক্যান্সারে, সে ভাইস প্রেসিডেন্ট ছিল ওইখানে, 18 সালে ক্যান্সার ধরার পর আর রাজনীতি করে না, তার নামে মামলা দিয়েছে। এই সরকার হলে একটা মামলাবাজ সরকার। আপনি দেখেন যে অফিস সহকারী এই যে মাহিদুর রহমান, মাহিদুর রহমান কিভাবে জানবে এতগুলো লোকের নাম? এটা একেবারে পরিকল্পিতভাবে সরকার, এই সরকারি দলের লোকজন এটা দিয়ে থাকে, এরা মামলা দিয়ে, এরা মামলাবাজ সরকার। এবং আপনি দেখেন উনরা যে কথাগুলো বললো, একটা কথারও যুক্তি আছে। ইমরান ডাক্তারে ইমরান এখন ঘৃণিত, থুতু মানুষের থুতু, সেই লাখি মানুষের কাছে থুতু, তারা নাকি সফল আন্দোলন করেছে। ওনার নেত্রী জাতীয় বেইমান নিজে হয়েছে, উনি বলে সব ই করেছে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সেক্টর কমান্ডার ছিল, জেড ফোর্স অধিনায়ক ছিল, বাংলাদেশে থেকে যুদ্ধ করেছে, ভারতে যায় নাই। উনি বলে যে ওনাদের সময় এই 90 এর আন্দোলন, খালদা জিয়ার সময় খালদা জিয়া একক আবসীন নেত্রী হিসেবে উপদি পেয়েছে।